নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাবো। অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন করুন, পাশে থাকুন। এবং অতি অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে কমেন্ট সেকশনে আপনারা জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে কিন্তু ভুলবেন না। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান সুপার লীগের পঞ্চম ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব আজ নিজেদের মাঠে অর্থাৎ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। যদি আমরা গত মরশুমের দিকে তাকাই সেখানে দেখব কিন্তু আইএসএল অভিযানটা ইস্ট বেঙ্গল শুরুই করেছিল এই কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তাদের নিজেদের মাঠে অর্থাৎ কেরালার মাঠে। সে ম্যাচে 3-1 গোলে তারা পরাজিত হয়েছিল। এমনকি গত মরশুমে ঘরের মাঠেও এই কেরালা ব্লাস্টারের কাছে ইস্ট বেঙ্গল ক্লাবকে পরাস্ত হতে হয়েছিল। আজ বদলার ম্যাচ যদি বলি তাহলে হয়তো সেটা বাড়াবাড়ি হবে, বরং বলব ইস্ট বেঙ্গল নিজেদেরকে কতটা বদলাতে পেরেছে। সেই বদলের যে রূপ সেটা দেখার জন্যই কিন্তু যুবভারত ক্রীড়াঙ্গনমুখী হবে অসংখ্য ইস্ট বেঙ্গল জনতা। তাদের মধ্যে প্রত্যাশা থাকবে তাদের প্রিয় দল লাল হলুদ সময়মায় ফিরে আসবে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। মূল্যবান 3-3 পয়েন্ট ঘরের মাঠ থেকে তারা অতি অবশ্যই অর্জন করবে। এই অবধি গেল আবেগের কথা। যদি বাস্তবের দিকে তাকাই তাহলে আমরা যদি একটু ইন্ডিয়ান সুপার লীগের পয়েন্ট টেবিলটা দেখি সেখানে কিন্তু দেখব ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে একটা বেশি ম্যাচ খেলে অর্থাৎ 5টা ম্যাচ খেলে 3টে জিতেছে, একটা হেরেছে এবং একটা ড্র করে 10 পয়েন্ট পেয়েছে এই কেরালা ব্লাস্টার। 5টা ম্যাচে 10টা পয়েন্ট কিন্তু একেবারে মন্দ নয়, তারাও কিন্তু সুপার সিক্স তো বটেই, চ্যাম্পিয়নশিপের লড়াইতেই এখন অবধি আছে। পক্ষান্তরে যদি ইস্ট বেঙ্গল ক্লাবের দিকে তাকাই সেটা কিন্তু খুব একটা আমাদের খুশি করবে না। 4টে ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট 4, একটা জয় একটা ড্র এবং 2টোতে হার। সব থেকে বড় কথা, শেষ 2টো ম্যাচে এগিয়ে থেকে ইস্ট বেঙ্গল ক্লাব হেরেছে। আজকে হারের হ্যাট্রিক কিন্তু ইস্ট বেঙ্গলকে যেন তেন প্রকারণে থামাতে হবে। আমরা যদি এবার ইন্ডিয়ান সুপার লীগের ক্রীড়াসূচির দিকে তাকাই তাহলে দেখব ইস্ট বেঙ্গলের বেশিরভাগ হোম ম্যাচ কিন্তু প্রথম পর্বে পড়েছে। দ্বিতীয় পর্বে যখন ইস্ট বেঙ্গল খেলবে সেখানে বেশিরভাগ ম্যাচ তাদেরকে বাইরের মাঠে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তাই শুরু থেকেই ঘরের মাঠে খেলার সুবিধাটাকে নিয়ে যতটা বেশি সম্ভব পয়েন্ট ইস্ট বেঙ্গল ক্লাব অর্জন করতে পারবে ততই তাদের কাছে সুপার সিক্সের দরজাটা খুলবে। সেই লক্ষ্যে নেমে শুরুটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের একেবারেই বন্ধু ভালো হয়নি। 4টে ম্যাচে 4 পয়েন্ট একেবারেই খুবই খারাপ অবস্থাই বলা যায়। ঠিক এই জায়গা থেকেই মাঝে একটা দীর্ঘ বিরতি ছিল, প্রায় 2 সপ্তাহ পরে ইস্ট বেঙ্গল ক্লাবকে আমরা আবার আজকে ইন্ডিয়ান সুপার লিগে ম্যাচ খেলতে দেখব। এই 2 সপ্তাহ ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে ছিল নিজেদেরকে ঘষে মেজে ঝালিয়ে নেবার ব্যাপার। আশা করব অভিজ্ঞ কোচ কোচ কার্লোস কুয়ার্দাত তার দলকে পুরনো সবকিছুকে ভুলিয়ে নতুনভাবে একটা নতুন দল হিসাবে আজকে ইস্ট বেঙ্গল ক্লাব আত্মপ্রকাশ অতি অবশ্যই করবে। কিন্তু ঘটনা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের টিম ফরমেশন কি দাঁড়াতে পারে। একটা দিকে যেটা সবাই জোর দিচ্ছে, যেটাকে নিয়ে সবাই আলোচনা করছে যে আমরা কি প্রথমবার দুজন জোড়া বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার বা স্টপার যাই বলুন, সেই হিজাজি মাহের যার আজকে অভিষেক হবে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্রথমবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে, এবং তার সঙ্গী পার্দো লুকাসই কিন্তু এতদিন সেন্ট্রাল ডিফেন্সে বিদেশি খেলোয়াড় হিসেবে ছিলেন, তার সঙ্গী ছিলেন লাল চুনুঙ্গা। প্রশ্ন আজকে বিদেশি জুটিকে কোচ কার্লোস কুয়ার্দাত তার রক্ষণভাগে ব্যবহার করে রক্ষণভাগকে পোক্ত করার চেষ্টা করবে, না তিনি হিজাজির সঙ্গে সেই লাল চুনুঙ্গাকে রেখে দিয়ে পার্দো লুকাসকে মাঝ মাঠে আনবেন। দুজন বিদেশি সুভেরিও তোরো এবং বোর্জা হেরেরা যাদের বলতে গেলে অফ ফর্ম চলছে সেভাবে তাদেরকে আমরা একেবারেই দেখতে পাচ্ছি না, তাদেরকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামবে। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রধান সমস্যা গোল করার লোকের বড় অভাব। আসলে গোল করার লোকের অভাব না, গোল করার লোক আছে, ক্লেটন সিলভার মতো গত মরশুমে 1 ডজন গোল করে সেই ফুটবলার আছে, আছে নন্দকুমার, আছে নাওরেম ময়েস সিং, আছে সেই সেভেরিও তোরো। কিন্তু ঘটনা হচ্ছে গোলের রাস্তা তারা হারিয়ে ফেলেছে, গোলের বুট তারা হারিয়ে ফেলেছে। গোল করার মতো পরিস্থিতি কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্টই তৈরি করছে, কিন্তু পরিস্থিতিটা কোনোভাবেই গোলে পরিবর্তিত হচ্ছে না বলেই কিন্তু 4টে ম্যাচে 4 পয়েন্ট পেয়ে যথারীতি ইস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি।
সাধারণভাবে আমরা ধারণা করেই নিতে পারি যে আজকের টিম ফরমেশনে যথারীতি গোলরক্ষক প্রসুকান সিং গিল তো থাকবেই, রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিবের খেলার সম্ভাবনাই বেশি, সেন্ট্রাল ডিফেন্সে হয় তিনি হিজারির সঙ্গে করবেন লালচুনুঙ্গাকে, অথবা যদি কোনো চমক এনে তিনি জোড়া বিদেশি স্টপার আনেন সেটা তো একটা অন্যরকম দৃশ্য আমাদের কাছে তৈরি হবে। মাঝমাঠে ক্রেসপোকে তিনি অতি অবশ্যই রাখবেন, নাওরে ময়েস সিং দুটো ম্যাচে ইস্টবেঙ্গলকে তিনি এগিয়ে দিয়েছে, কিন্তু রক্ষণ ভাগে দুর্বলতার কারণে সেই লিড ধরে রাখা সম্ভব হয়নি। সব থেকে বড় কথা যে আমরা যারা ইস্টবেঙ্গলে খেলাটাকে দেখি তারা কিন্তু দেখছি যে দলটা শারীরিক সক্ষমতায়ও কিন্তু দ্বিতীয়ার্ধের 60 মিনিটের পর থেকে, এবং দেখবেন ঠিক সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল গোল হজম করছে, অর্থাৎ পুরনো রোগ এই নতুন জামানাতেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে ছাড়েনি। রিজার্ভ বেঞ্চের দিকে যদি তাকাই সেখানে কিন্তু আমরা দেখব আনকড়া অনভিজ্ঞ ফুটবলারদের নিয়েই ইস্টবেঙ্গল ক্লাবের রিজার্ভ বেঞ্চ তৈরি, যার ফলে কোচের যদি প্ল্যানে কোনোভাবে সাকসেস না হয় প্ল্যান বি নেওয়ার ক্ষেত্রে তার কিন্তু নানারকম সীমাবদ্ধতা আছে। সব মিলিয়ে ঝুলিয়ে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব যে খুব একটা সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে আছে এটা বললে হয়তো সেটা বাড়াবাড়ি শোনাবে, তবে হ্যাঁ দুটো সপ্তাহের প্রস্তুতি অনুশীলন, লাল হলুদ জার্সির সেই জোশ সেই তেজ, কোচ কার্লোস কুয়ার্দাতের মগজাত্র, এগুলোকে সম্বল করে এবং নিজেদের মাঠে আশা করা যায় ইস্টবেঙ্গল সমর্থকরা আজকে দলকে উৎসাহিত করার জন্য যথেষ্ট পরিমাণে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাবে, এইগুলোকে হাতিয়ার করে নিজেদের অতীত ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্যে যদি এক কাট্টা প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ যদি এই লাল হলুদ বাহিনী হতে পারে তাহলে কিন্তু কেরালা ব্লাস্টারের মতো দলকে হারিয়ে 3-3 মূল্যবান পয়েন্ট অর্জন করার সুযোগ এবং সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের যথেষ্ট পরিমাণেই আছে। এখন দেখার বিষয় যে সুযোগটাকে কিভাবে তারা কাজে লাগাতে পারে। ধন্যবাদ।